ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে পেঁপের মোজাইক ভাইরাস রোগ কিভাবে দমন করবেন এই বিষয়টা আলাপ করব। আপনারা জানেন যে পেঁপে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফল এবং সবজি হিসেবে এটা ব্যবহার হয়, এবং এর একটি ভাইরাস রোগ পেঁপের মোজাইক ভাইরাস। এটা পেঁপের গাছকে নষ্ট করে দেয়, ফলন ব্যাহত হয়, এবং অনেক সময় আমাদের জমি পেঁপে বাগানকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিভাবে দমন করবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা হলো মোজাইক ভাইরাস রোগের লক্ষণ। পাতা হলুদ এবং সবুজের মিশ্রণ দেখা যাবে এবং পাতা কুঁকড়ে যাবে, আর গাছে এইভাবে দেখা যাবে যে গাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হবে এবং মাথা বা বর্ধিষ্ণু অংশ যেটা সেটা তেমন বাড়বে না। আপনারা অবশ্যই এই মোতাবেক, আচ্ছা এটা হলো পেঁপের মোজাইক ভাইরাস রোগের কারণে হয়, আর বিস্তার ঘটে সাধারণত আক্রান্ত বীজ, জাব পোকা, বাতাস বা হাতের স্পর্শে এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এটা ছড়াইয়ে থাকে। এটা দমন করতে হলে আপনাকে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, বালাই সহনশীল জাত ব্যবহার করতে হবে, রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, জমি আগাছামুক্ত রাখতে হবে, 50 গ্রাম সাবান গুঁড়ে, 100 গ্রাম তামাক গুঁড়ে 10 লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করা যাবে। আর সাদা মাছি দমনের জন্য সাধারণত ইমিডা ক্লোরিপিড গ্রুপের কীটনাশক দিন। ইমিটা এডমায়ার প্রতি লিটার পানিতে 0.5 ml মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর স্প্রে। এছাড়া নিম তেল বা এবং ট্রিক্স মিশিয়ে 5 ml 5 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 দিন পরপর 3 থেকে 5 বার স্প্রে করতে হবে। ধন্যবাদ সবাইকে।